नमस्कार बंधुरा, ASPS সফটডু বাংলায় সফটওয়্যার শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা প্রয়োজনীয় এবং অত্যন্ত জনপ্রিয় এক সফটওয়্যার শেখার চেষ্টা করব। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। আগের পর্বে আমরা শিখেছি যে আপনার কাছে যদি কোনো একটা ডাটা থেকে থাকে, সেই ডাটা ব্যবহার করে আপনি কিভাবে গ্রাফ প্লট করবেন। এখানে ডাটা ইম্পোর্ট করবেন প্রথমে, তারপর ওই ডাটা ব্যবহার করে এরকম একটা গ্রাফ করবেন। তো এবার আজকে আমরা শিখব যে কিভাবে এই গ্রাফটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। যে আগের এতেই বললাম যে ধরুন আপনার এই স্পেসিং বা টিক লেভেল ইত্যাদি এগুলো পছন্দ হচ্ছে না, তো আপনি এগুলো কিভাবে করবেন। তো প্রথমে আসি এই এক্স অ্যাক্সিসের টাইটেলে। এখানে ধরুন যে আমার এই ফরম্যাটটা কী হিসাবে রয়েছে, এটা লিঙ্কড রয়েছে। আমি যে আগেই আপনাকে দেখিয়েছিলাম যে এখানে ধরুন আপনি এই এক্স অ্যাক্সিসে যা দেবেন, এখানে টাইমের জায়গায় যদি আপনি বাংলাতে সময় লেখেন, দেখুন এখানে সময় ব্যাকেটে সেকেন্ড হয়ে গেছে। তো যাই হোক, এটা আমি আবার টাইম করলাম। এবং এই জিনিসটাকে আপনি এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারবেন না। তো চেঞ্জ করতে গেলে কি করতে হবে, আপনাকে এটার উপর রাইট ক্লিক করতে হবে এবং প্রপার্টিজে ক্লিক করতে হবে। তাহলে দেখুন আপনার এখানে এই যে একটা উইন্ডো চলে এলো, এবং এখানে আপনি এই যে ডিফল্ট সাইজ রয়েছে, এই সাইজে আপনি 22 থেকে ধরুন 28 করলেন। 28 করে অ্যাপ্লাই করতে হবে, ওকে করলে এই উইন্ডোটা চলে যাবে। তাহলে আমি চেঞ্জটা দেখাতে পারবো না, সেই জন্য আমি প্রথমে অ্যাপ্লাই করলাম। দেখুন এই অ্যাপ্লাই হয়েছে টাইম, এবং তার থেকে বড় কথা আপনাকে এই জিনিসটা এইভাবে সিলেক্ট করে রাখতে হবে, তা নাহলে কিন্তু কাজ করবে না। এবার ধরুন আপনার 28 ঠিক পছন্দ হচ্ছে না, তো আপনি নিজের মতো করে 30 দিলেন এবং অ্যাপ্লাই করলেন। দেখুন আরেকটু বাড়লো। এবার আপনি চাইছেন এটা বোল্ড করতে, তো বোল্ড করতে গেলে কি করতে হবে, এটাই সিলেক্ট অবস্থায় থাকবে এবং বোল্ড। তাহলে দেখুন এই যে বোল্ড হয়ে গেল, এবং এখানে অ্যাপ্লাই করলে এই টাইম সেকেন্ড হয়ে গেল। ওকে, এবং সেম জিনিস এই ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রেও করতে হবে। রাইট ক্লিক করে এটা 30 এবং এই জিনিসটা বোল্ড, এটা হচ্ছে যে গেল। এই যে দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে যে বোল্ড। এবার আপনি ধরুন এটাকে চাইছেন ইটালিক্স করতে, ধরুন এই যে একটু কার্ভ থাকলে কেমন লাগে দেখতে, তো আপনি এই ডিস্টেন্স করলেন। কিন্তু সাধারণত গ্রাফে এটা ঠিক পোষায় না, মানে আমার পছন্দ নয়, তো সেই জন্য আমি এটাকে, তো কি করব, এই ক্লোজ এবং ক্লোজ এই দুটো জিনিস, ওকে। এছাড়া আপনি যদি আরেকটাভাবে করতে চান, তাহলে কি করতে হবে, এটার উপর ডবল ক্লিক করতে হবে, এবং দেখুন পুরোটা সিলেক্ট হয়ে নেই। এবার এখানে এই জিনিসটা এইখানেও আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন এখানে বোল্ড হয়ে রয়েছে, আপনি যদি ইটালিক্স চান এখানে ইটালিক্স করবেন, আবার যদি না চান তাহলে সোজা করে দেবেন, দিয়ে এবার বাইরে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। এবার আমার এই টিউটোরিয়াল 1 না, এটাতে পরে আসবো। আচ্ছা এবার তার আগে আসি, আমি ফুল স্ক্রিন করে নিলাম। এবার ধরুন আমি স্পেসিংটা চেঞ্জ করব। স্পেসিংটা কি, এই যে ধরুন টিক একটা মানে 5 গ্যাপে রয়েছে এবং টোটাল 55 পর্যন্ত রয়েছে, তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, গ্রাফের ওপর ডবল ক্লিক করতে হবে। সরি, গ্রাফ নয়, এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের টাইটেলের ওপর ডবল ক্লিক করলে আপনার এই দেখুন একটা উইন্ডো চলে আসবে, এখানে বিভিন্ন রকমের প্রপার্টি রয়েছে। এবার আপনার এই যে জিনিসটা, ধরুন আমরা যেমন গ্রাফ করতাম যে সেখানে আমরা 0 থেকে শুরু করতাম, এখানে শুরুটা হয়েছে দেখুন -5 থেকে। এই যে, এবং এই জিনিসটা আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন, তবে একটা সাইডে গ্যাপ থাকা ভালো, দেখতে ভালো লাগে। তো এই জিনিসটা এখানে থাক। এবার এখানে দেখুন এই যে আপনার এই গ্রাফের ডাটাটা, ধরুন আপনি সেন্টিমিটার স্কেলে চাইছেন বা মিলিমিটার স্কেলে, মানে নর্মালি যেটা লিনিয়ার স্কেল বেসিক্যালি। এবার আপনি যদি এটাকে লগ স্কেলে প্লট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে যেই টাইপ এবং যেই স্কেলটা চেঞ্জ করতে চাইবেন, এই জিনিসটা এখানে এসে টাইপে লগ 10 প্রবাবিলিটি ইত্যাদি, লগ এন, এল এন মানে লগের বেস যখন ই হবে তখন এক্সপোনেনশিয়াল, তখন এই জিনিসটা এলেন করতে হবে। তো আপাতত আমার এটার প্রয়োজন নেই, সেই জন্য আমি লিনিয়ারেই রাখবো। এবং মেজর ট্রিক, মেজর টিকটা কি, মানে এই যে ধরুন এই যে 55 এই যে মানে বড় যে দাগটা রয়েছে, এই দাগটা আমার ভ্যালু, এটা
রয়েছে কি ইনক্রিমেন্ট অনুযায়ী। বাই কাউন্ট মানে কি, এখানে দেখুন তেরোটা কাউন্ট রয়েছে মোট টোটাল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, তো এই তেরোখানা। এবার আমি ধরুন এটাকে চাইছি যে না আমার মাত্র পাঁচটা দেবো, তাহলে পাঁচ দিয়ে অ্যাপ্লাই যখন করবো আবার এই ওকে করলে উইন্ডোটা চলে যাবে, তো আমি চাইছি না ওকে। আচ্ছা একবার দেখিয়ে দিই যে চলে যায়, দেখুন ওকে, এই যে চলে গেল, ওটা চলে যাবে, তো আমি ওটা চাইছি না। আমি আপনাদেরকে লাইভ আউটপুটটা দেখাতে চাইছি, ধরুন এই দেখুন, এবার সেই জন্য আমি আবার এ করলাম। এবং এখানে দেখুন আপনি যখন এই বাইক কাউন্ট পাঁচ করবেন দেখতে পাচ্ছেন যে যটা আপনি পয়েন্ট চাইবেন তার থেকে একটা বেশি দিতে হবে, অর্থাৎ এখানে দেখুন জিরো ফিফটিন থার্টি ফর্টি ফাইভ, তার মানে এক দুই তিন চারটা রয়েছে, মেজরটিক চারটা এসেছে, তার মানে আমি যদি ছটা চাই পাঁচটা পয়েন্ট চাই তাহলে আমাকে ছয় দিতে হবে, একটা বেশি দিতে হবে। এবং দেখুন অ্যাপ্লাই, এক দুই তিন চার পাঁচ হয়েছে। এবার কিন্তু দেখতে জিনিসটা ঠিক তাও পছন্দ হচ্ছে না, মানে আমার ঠিক ভালো লাগছে না, তো এবার জিনিসটা দেখুন ইনক্রিমেন্ট এখানে বারো করে রয়েছে, তো আমি যদি এটাকে দশ করে দিই তাহলে দেখুন অ্যাপ্লাই, এই যে জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ, আমার ডাটাও দেখুন এখানে যে পঞ্চাশ পর্যন্তই রয়েছে, কোনো সমস্যা হবে না। এটা গেল মেজর টিক। এবার মাইনর টিকে কি, এখানে দেখুন একটা কাউন্ট আছে সেই জন্য এক। এবার আমি ধরুন পাঁচটা করে চাই তাহলে চার দেব এবং অ্যাপ্লাই করব, দেখুন এক দুই তিন চার, চারটা পয়েন্ট এসেছে মাঝের ঘরে পাঁচটা, তার মানে জিরো থেকে দশ প্রত্যেকটা টোটাল পাঁচটা ঘর রয়েছে, প্রত্যেকটা ঘরের ভ্যালু দুই করে। এবার সাধারণত গ্রাফগুলোতে কি থাকে, দশটা করে ঘর, তাহলে আমাকে নয় দিতে হবে, নটা কাউন্ট হবে মাইনর টিক, দেখুন দশটা করে হয়ে গিয়েছে। এবং সেম জিনিস এটা আমি করলাম ওয়াই অ্যাক্সিসে, তো হরাইজন্টাল অ্যাক্সিসে করতে গেলে কি করতে হবে, এখানে দেখুন এই জিনিসটা ঠিকঠাকই রয়েছে যে জিরো থেকে তিরিশ পর্যন্ত রয়েছে, জিরো থেকে তিরিশ পর্যন্ত পাঁচের গ্যাপে, এটা ঠিকঠাক দেখতে লাগছে, তো ওটা থাক। এবং বাই কাউন্ট এটাকে আমি নয় করলাম, তাহলে আমার দশটা হয়ে যাবে, এই যে দেখুন দশটা করে হয়ে গেল। এবার আমি ওকে করলাম, তাও দেখুন যে ঠিকঠাক লাগছে না, যে ঠিকঠাক লাগছে না অর্থে দেখুন মানে সাধারণত কি করতাম, যে আমাদের একটা, আমরা যদি গ্রাফ পেপার কিনে কাজ করতাম তাহলে সেই গ্রাফে একটা চারদিকে অলরেডি বর্ডার থাকতো, এবার সেই বর্ডারটা দরকার। এই যে বর্ডারটা কিভাবে পাবো, না এখানে যদি আপনি রাইট ক্লিক করেন এই এক্স অ্যাক্সিস বা যে কোনো অ্যাক্সিসে, এই যে দেখুন ওয়াই অ্যাক্সিসে করলেও একই অপশান পাবেন, তো এই এক্স অ্যাক্সিসে আপনি যদি রাইট ক্লিক করেন অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখানে দেখুন এই হাইট গ্রিডস, হাইট গ্রিডে টিক রয়েছে, অর্থাৎ এখানে যে গ্রিড লাইন মানে লাইন যেগুলো আমরা বলবো, ধরুন গ্রিডে যদি ক্লিক করেন, এই যে দেখুন হাইট গ্রিডটা আমি অফ করলাম, তার মানে এখন গ্রিডটা হাইট নেই, এই যে দেখুন আর হাইট নেই এবং চলে এসেছে। এবং সেম জিনিসটা করতে চাইবো এবং ওয়াই অ্যাক্সিসে, হাইট অ্যাক্সিস, ও সরি সরি সরি, কোনো সমস্যা নেই, ঠিক আছে আমি ওটা আবার আনার চেষ্টা করছি। তো আচ্ছা আপাতত আমি কি করব, এবার ধরুন আমি চারদিকে একটা বর্ডার দিতে চাইছি, তো বর্ডার দেওয়ার জন্য কি করতে হবে, আমাকে গ্রিড লাইনগুলো ম্যানিপুলেট করতে হবে, সেই জন্য কি করব এক্স অ্যাক্সিসে ক্লিক করলাম, ডবল ক্লিক, এবং এখানে গিয়ে এই গ্রিডস, গ্রিডসে দেখুন ভার্টিক্যাল লাইন, এই যে ভার্টিক্যাল লাইনগুলো শো হয়েছে, এবং অপোজিট আপনি যদি এই ভার্টিক্যাল লাইনের অপোজিটে ক্লিক করেন, ভার্টিক্যালের অপোজিট, তাহলে হরাইজন্টাল লাইনে একটা লাইন চলে আসবে, দেখুন আমি অ্যাপ্লাই করছি, এই যে অ্যাপ্লাই, এই যে দেখুন ভার্টিক্যালের অপোজিটে হরাইজন্টাল লাইন চলে এলো। এবার ধরুন গ্রিড, হরাইজন্টালে মেজর গ্রিড লাইন শো করা নেই, এখানে শো করতে হবে, এবং মাইনর গ্রিড লাইন শো, মানে বেসিক্যালি আপনি রাইট ক্লিক করে যেটা করতেন সেই জিনিসটাই এখানে করতে হচ্ছে, এবং অ্যাপ্লাই, দেখুন এইগুলো চলে এলো, কিন্তু আমার এখনও ওই টিকটা, মেন টিকটা এলো না, তো সেটার জন্য কী করতে হবে, এটা মোটামুটি একটা পদে এসেছে, তো তাও দেখুন এই যে এই গ্যাপটা একটু সমান লাগছে, মানে সমান হচ্ছে না, তো সেটার জন্য আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে এই অ্যাক্সিসটা চেঞ্জ করতে হবে, অ্যাক্সিসের ভ্যালুটা কি না, এখানে দেখুন আমার তার মানে পাঁচটা করে ঘর রয়েছে, তার মানে এটাকেও আমাকে মাইনাস ফাইভ করতে হবে, এটা মাইনাস ফাইভ, এবং এটা যদি থার্টি ফাইভ করে দেই দেখুন প্রত্যেকটা গ্যাপ সমান সমান হয়ে যাবে, অ্যাপ্লাই, এই যে দেখুন সবগুলোই মোটামুটি হয়ে গেছে, এবং ভার্টিক্যালটাকেও সেম জিনিস করতে হবে, এটা তাহলে সিক্সটি, এবং এটা মাইনাস টেন, কেন এই মাইনাস টেন বা সিক্সটি আমি কেন করছি, এখানে দেখুন এই যে মেজর ট্রিকটা দশ রয়েছে, এর মাল্টিপ্লে থাকতে হবে, তাহলে ঠিকটা এক্সাক্ট স্কোয়ার ফর্মে আসবে, এই যে চলে এলো, কিন্তু আমি যেটা বললাম যে আমার ভার্টিক্যাল অ্যাক্সিসের লাইনটা চলে গিয়েছে, তো ওটা কী করতে হবে, এই যে দেখুন এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন, বটম টপ লেফট রাইট, এখানে বটমে দেখুন এই যে টিক রয়েছে, সো লাইন অ্যান্ড টিক্স, তো এটাতে টিক রয়েছে, এখানে যদি আমি যাই লেফটে, দেখুন লেফটে কিন্তু টিক নেই,
সুতরাং এটা আমাকে টিক করতে হবে, ওপেন করতে হবে, যেটা আমি ভুল করে হাইড অ্যাক্সিস করে দিয়েছিলাম। তো ওই অ্যাক্সিসটা আবার ফিরে পাওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, এবং ক্লিক করে অ্যাপ্লাই যদি করেন দেখুন চলে আসবে, এই যে চলে এলো। কিন্তু আমার দেখুন ভ্যালুটা নেই, তো ভ্যালুর জন্য কি করতে হবে, টিকের লেভেলটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে দেখুন লেফটে শো এবং অ্যাপ্লাই, দেখুন এই যে ভ্যালু চলে এলো। সুতরাং কোনো সমস্যা নেই, আপনি আশা করি জিনিসটা ভালোই বুঝতে পেরেছেন। এবার আমি একটু চেঞ্জ করব, যেমন ধরুন এই যে গ্রাফের মেজর টিক যেগুলো, এগুলোর সঙ্গে এটা ঠিক ম্যাচ করছে না, আর এরকম এই ডট 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 লাইন থাকে না, তো তো সেগুলোর জন্য চেঞ্জ করে আমি এটাকে 3 করব, এবং এখানেও এটা 3 করব, দিয়ে অ্যাপ্লাই। দেখুন এই যে মেন জিনিসটা হলো, কিন্তু এই আমার মেন বর্ডারের লাইনগুলোতে চলে এলো, কিন্তু আমার গ্রিড লাইন এলো না। কেন? এখানে গ্রিডসে এগুলো রয়েছে, চেঞ্জ হয়ে রয়েছে। তো এটার জন্য কি করতে হবে, এটা এখানে আমি ধরুন 1.5 দিলাম, এবং এটা এটা থাক 0.1 থাক, এই যে দেখুন হয়ে গেল, এবং এখানেও সেম 1.5 করব, অ্যাপ্লাই। কিন্তু মেন যে জিনিসটা এখানে, এই যে ধরুন ড্যাশটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, তো আমি এটাকেও সলিড করব এবং দুটোতেই সলিড করে দেব। দেখুন এই যে জিনিসটা হয়ে গেল, এখানে আর কিছু করার রয়েছে না, আর কিছু করার নেই। ও হ্যাঁ, আরেকটা জিনিস এখানে দেখুন, এইটা বোল্ড রয়েছে, ডিস্টেন্স আর মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের টাইটেল বোল্ড রয়েছে, এই দুটো বোল্ড নেই। তো এগুলোকে করতে হবে কি, এই যে যেটা বলেছিলাম, এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়েও চেঞ্জ করতে পারবেন। আবার আপনি চাইলে টিক লেভেল যেটা বলেছিলাম, টিক লেভেলে এসে লেফট ফরম্যাট, এখানে এসে এই যে এই বোল্ড করবেন, এবং ওটা আমার 30 ছিল, 30 তাহলে 30 করে অ্যাপ্লাই করলে দেখুন লেফটে করছি, তার মানে ভার্টিক্যাল অ্যাক্সিস এগুলো বড় হবে এবং বোল্ড হয়ে যাবে, এই যে দেখুন। এটা একটা পদ্ধতি। এছাড়া আপনি যদি আরও তাড়াতাড়ি করতে চান, তাহলে সিম্পলি এখানে এটা 15 থাক, মানে এই যে অ্যাক্সিস এটা দেখুন সিলেক্ট হয়ে রয়েছে, এটা এখন সিলেক্ট নেই, আপনি যখন সিলেক্ট করবেন তাহলে এখানে দেখুন সিলেক্ট হয়ে থাকলে এখানে এই অপশানটা এনেবেল হচ্ছে, আপনি একটু চোখ রাখলেই দেখতে পাবেন, এই যে দেখুন এটা সিলেক্ট আছে, সিলেক্ট নেই। তো এনেবেল করলাম এবং এখানে সিম্পলি 30, দেখুন এটা বড় হয়ে গেল এবং এটা বোল্ড করতে চাইছি, ব্যাস বোল্ড হয়ে গেল। এবার দেখুন এই যে লেজেন্ড যেটা বলেছিলাম, বেসিক্যালি এটা ওই কমেন্ট থেকে, কমেন্ট সেকশানে এখানে বুকে যে কমেন্ট যা থাকবে, টিউটোরিয়াল 1 ধরুন আমি লিখে রেখেছি, তো ওই কমেন্টের এই অপশানটাই চলে আসে। তো এটাকে আমি এর সঙ্গে মিলিয়ে দিতে চাইছি, এবং এটাও যদি বোল্ড করতে চান, রাইট ক্লিক প্রপার্টিজ বোল্ড 30, এখানে আমি যদি অ্যাপ্লাই করি চেঞ্জটা লক্ষ্য করবেন, এই যে দেখুন চেঞ্জ হয়ে গেল, এবং তারপর ওকে। এবার এইটা ধরুন আমি এই যে সাদা একটা বর্ডার রয়েছে, এখানে গ্রাফের পয়েন্টগুলো বোঝা যাচ্ছে না, তো আপনি যদি চান এটা বন্ধ করতে তাহলে কি করতে হবে, এখান থেকে ওই রাইট ক্লিক করে আবার প্রপার্টিসে এসে ফ্রেমে যাবেন, ফ্রেমে গিয়ে দেখুন ফ্রেম বক্স হয়ে রয়েছে, এই বক্সটা নান করবেন, নান করলে নান করে দেখুন অ্যাপ্লাই চলে গেল। এই হচ্ছে গিয়ে গেল এগুলো অ্যাক্সিস এবং টাইটেলের কাস্টমাইজেশন। কিন্তু এবার আপনি বলতে পারেন যে আপনার ধরুন এই যে এখানে এই অ্যাক্সিস মানে গ্রিড লাইনের সঙ্গে পয়েন্ট ঠিক ম্যাচ করছে না, এগুলো একটু কালার চেঞ্জ বা একটু বেশি ডিপ করলে ভালো হয়, বা আর তাছাড়া আপনি ধরুন এই যে পয়েন্টগুলো স্কোয়ার হিসেবে রয়েছে, আমরা তো কেউ ওইভাবে স্কোয়ার হিসেবে পয়েন্ট ইউজ করতাম না, আমরা সবাই একটা এ করে পয়েন্ট দিয়ে তার বাইরে সার্কেল করতাম। আপনি সেই কাস্টমাইজেশনগুলোর জন্য কী করবেন, পয়েন্ট যেগুলো রয়েছে এগুলোর উপর একটা ডবল ক্লিক করবেন, দেখুন ডবল ক্লিক করলে আপনার প্লট ডিটেলস চলে এলো, এখানে দেখুন লাইন আমার স্ট্রেট হিসাবে রয়েছে, এবং উইডথ, উইডথটা আমি একটু বেশি থিক করলাম, দেখুন এই যে গ্রাফ থিক করলাম। এবং এখানে একটা জিনিস যে আমি এখানে যেমন চেঞ্জ করছি, দেখুন এখানে এই লেজেন্ডেও চেঞ্জ হয়ে যাচ্ছে সিম্বল। এই সিম্বলে চেঞ্জ করার জন্য কী করতে হবে, এখানে দেখতেই পাচ্ছেন যে এতগুলো অপশান রয়েছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা নেবেন। ধরুন আমি এই যে সার্কেল করলাম, সার্কেল পুরোপুরি ব্ল্যাক এবং অ্যাপ্লাই, দেখুন সব পয়েন্ট সার্কেল হয়ে গেল এবং এখানে সমস্ত ওই রকম চেঞ্জ হয়ে গেল, কিন্তু ঠিক জিনিসটা ম্যাচ হচ্ছে না। কেন না, কালোর সঙ্গে কালো ঠিক পড়ছে না, তো আপনি সেই জন্য এখানে কি করতে পারেন, আপনি লাইনটাকে কালার যদি করে ব্লু করেন, ধরুন এখানে ব্লু করে অ্যাপ্লাই করলে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল এই লাইনটা, কেন না, কিন্তু আপনার এই কালার চেঞ্জ হলো না, কেন না, সিম্বল কালার কালার ব্ল্যাক রয়েছে। তো আপনি যদি এটা করতে চান তাহলে এখানে যদি অটো করে দেন, এখানে দেখুন দুটোই চেঞ্জ হয়ে গেল। এবার আপনি যেরকম খুশি কম্বিনেশন রাখতে পারেন, যে আপনার ডাটা ধরুন আপনি লাল দেবেন, গ্রাফটা প্লট গ্রাফটা নীল, বা উল্টোটা ডাটাটা নীল থাকলো স্ট্রেট লাইনটা লাল করবেন, দেখুন সেম জিনিস হয়ে গেল।
আপনি এইভাবেও কাস্টমাইজ করতে পারেন। আর তাছাড়া আপনি যদি এখানে চান যে ওই যে ডট করে একটা সার্কেল, তাহলে আপনি সেটাও এইভাবে করতে পারবেন। এবং এজ থিকনেস ডিফল্ট থেকে ধরুন 50 করলেন, তাহলে জিনিসটা এক্স্যাক্টলি আমরা যা করতাম দেখুন, এবার ওই পয়েন্ট, ডট এবং থিকনেস, এই হচ্ছে গিয়ে গেল আমার কাস্টমাইজেশন। আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে পেরেছি। ধন্যবাদ।